আমি অনেক লাকি যে নাইনটিজে একজন শাবনূর, একজন পূর্ণিমা, একজন পপি, বা আমাদের সময়ে একজন মৌসুমি, প্রিয়দর্শিনী মৌসুমি থেকে শুরু করে চম্পা, দিতি, লিমা, শেহানাজ, তো এই যে নায়িকার লিস্ট আমরা পেয়েছি, এবং আমি আসলে খুবই নিজের কাছে আমি আসলে লাকি যে নাইনটিজ এইসব নায়িকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এবং এরাই ছিল স্টার, সুপার স্টার, এবং তার পরবর্তী এখনকার নায়িকারা সব ভণ্ডামি, মানে এখনকার নায়িকাদের ভণ্ড বললো মোরসানি এরকম একটা পোস্ট দিল, এবং এটার এখনও আমরা একটু এই পোস্টার পোস্টমর্টম করবো যে আসলে এই পোস্টটাতে কী লিখেছে এবং এই পোস্টটা আসলে কেমন, একজন মোরসানির কাছ থেকে কি আপনারা এই ধরনের পোস্ট চান, হয়তো বলবেন যে হ্যাঁ তিনি তো আগে এরকম ইম্যাচিওর পোস্ট দিয়েছে, ওনাকে কোনো হিরো তো দূরে থাকুক, ওনাকে কোনো মানে মানে ভালো সদ্বুদ্ধির মানুষের কাতারেই পড়ে না, উনি তো মেন্টাল, এরকম অনেক অনেকে তাকে পাগলও বলেছে অনেক কিছু। তো যাই হোক, আমরা মানুষের কর্মের জায়গা একরকম রেখে কথা বলবো, এবং ব্যক্তিগত সম্পর্ক মানে ব্যক্তিগত ব্যাপার নিয়ে আরেক জায়গায় কথা বলবো। তো যেহেতু তিনি পাবলিক প্লেসে এই পোস্টটা করেছেন, সো আমরা পাবলিক প্লেসে এই পোস্টটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো, এটা নিয়ে আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত এবং এই কথাটা আসলে বলাটা কতটুকু যুক্ত। আপনারা দেখেন যে পোস্টে আমি থাম্বনেইলে দিয়েছি, সেখানে তিনি লিখেছেন যে আমাদের সময় নাইনটিজ লাভ মাই নাইনটিজ, এবং আমি খুব লাকি যে আমি হিরোইন হিসেবে আমি মৌসুমিকে পেয়েছি, আমি চম্পাকে পেয়েছি, আমি পপিকে পেয়েছি, আমি শ্যামনুরকে পেয়েছি, এবং হিরোইন ছাড়াও পূর্ণিমা বা তখনকার সময় শাহনাজ থেকে শুরু করে লিমা থেকে শুরু করে আমি যেসব নায়িকাদের দিতি, তো আমি যেসব নায়িকারা আমাদের সময় ছিলেন, তো তারা সবাই স্টার সুপারস্টার নায়িকা এবং এখনকার সবাই ভণ্ড। তো আমার কথা হচ্ছে তিনি যে নায়িকাগুলোর নাম লিখেছে, এজ লাইক আমি যদি বলি যে লিমার নাম তিনি লিখেছে, লিমার থেকে জনপ্রিয় নায়িকা কিন্তু এখনও এখন আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, লিমার ক্যারিয়ার থেকে এখন কিন্তু ক্যারিয়ার সমৃদ্ধ নায়িকা, ভালো অভিনয় জানা নায়িকা আমাদের ইন্ডাস্ট্রিতে এখন রয়েছে। হ্যাঁ, তো আপনার কাছে আপনার সময়টা সেরা হবে, বাকি সময়টা সেরা না, হয়তো সেখানে একজন শাবনূর বা একজন মৌসুমীর রিপ্লেসমেন্ট হয়তো আসেনি, বাট আমি বলবো যে যেটা সময় সময়ের সঙ্গে মানিয়ে চলতে, এবং আপনি তো ইন্ডাস্ট্রির একজন, এবং এই ইন্ডাস্ট্রিতে তো আপনি টাকা পয়সা কামিয়েছেন বা আপনার নাম যশ খ্যাতি, যেটা আপনি মোরসানি হয়েছেন সেটা যেভাবে হোক, সেটা এখানে আপনাকে মানুষজন ট্রল করুক যা করুক সেটা এই ইন্ডাস্ট্রি। তো আজকে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যখন এই পোস্টটা লিখলেন, আপনার একটা ছোটো বোনকে ছোটো করা হলো না, আপনার একটা ছোটো যে সম্পর্কে এখনকার যারা হিরোইন হিসেবে আসছে তারা তো ম্যাক্সিমাম আপনার মেয়ের বয়সী, তো তাদেরকে ছোটো করা হয়নি, আপনার কি পোস্টে আসলে মনে হয় না যে এই ধরনের পোস্ট আপনার সঙ্গে যায়, এবং একজন চলচ্চিত্রের একজন ব্যক্তিত্ব আপনার কাছ থেকে এই ধরনের পোস্ট মানুষ আসলে চায়? হ্যাঁ, ধরে নিলাম আগেরকার দিনে নায়িকারা পপুলারিটি বেশি ছিল, আগেরকার সময় টাইমটা এরকম ছিল, কিন্তু আপনি কাউকে ভণ্ড বলতে পারেন না, আপনার ভালো না লাগতে পারে যে এখনকার সময় নায়িকারা হ্যান ত্যান, তো এখনকার সব ভণ্ডামি, এটা আসলে আপনি বলতে পারেন না, এবং এটা আসলে বেসিক্যালি বলা যায় না, এটা আসলে খুবই একটু মানে আপনারা একটু মাথা দিয়ে ভাবলে আসলে মানে বোঝা যায় যে এই ব্যাপারটা আসলে কোথায় গিয়ে লাগে। হয়তো অনেকে তার অনেক নায়িকা হতে পারে যে তার আসলে ব্যক্তিগত আক্রমণ ভেবে সে নিয়ে নিতে পারে, সে হয়তো কোনো স্টেপ নিতে পারে ব্যক্তিগত আক্রমণ ভেবে, এটা একজন সিনিয়র, একজন যথেষ্ট একসময়ের জনপ্রিয় একজন অভিনেতা, একজন ওমরসানির কাছ থেকে এই ধরনের কথা কিন্তু অন্তত মানুষ কিন্তু আশা করে না, অন্তত মানে মেয়েদের নিয়ে এই ধরনের কথা বলা যে ভণ্ডামি সব, এটা আসলে সে ভণ্ডামি হোক যা হোক তারা কাজ করছে না, মানে কেউ তো আর ওরকম না যে কাজ না করেই মানে স্টার সুপারস্টার কি এখন আপনি জাজ করবেন, আপনি যদি বলেন স্টার সুপারস্টার মানে ওখানে লিমা বা সোনিয়া যারা শাহনাজ তাদেরকে আমরা স্টার সুপারস্টার ধরে নেব, আমরা ইনফ্যাক্ট পূর্ণিমাকেও আমরা স্টার সুপারস্টার ধরে নেব, ইনফ্যাক্ট আপনার ওয়াইফ তাকেও অনেক স্টার সুপারস্টার সুপারস্টার নায়িকা যখন আপনি বলবেন তখন ব্যাপারটা ভিন্ন, সময়টা ভিন্ন, সুপারস্টারের একটা টাইম দেখে যে কতদিন কীভাবে কী চরিত্রে কাজ করেছে, তো এটা অনেক রকমের হিসাব নিকাশ। একজন সুপারস্টার কি কখনো কম গুরুত্বপূর্ণ ভিলেন ক্যারেক্টার করে, একজন সুপারস্টার কি কখনো মানে পোস্টারের নিচে থাকে মা খালা দাদা দাদি একদম কম গুরুত্ব নিয়ে কাজ করে, আমি জানি না, এবং আমি আমি মানে কাউকে মানে পার্সোনাল ওয়েতে মানে পার্সোনাল পথে আমি কোনো এক মানে আক্রমণের জন্য ভিডিওটা বানাচ্ছি না, তো আমি এই পোস্টটা যেহেতু খুব খারাপ লেগেছে এবং এই পোস্টটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল, তো সেটা আপনাদের মতামতকে ডেফিনেটলি আমাকে জানাবেন, আই এম ওয়েটিং ফর ইয়োর কমেন্টস।